আসসালামু আলাইকুম। এফডিসি তে নাকি 120টা রুম আছে প্রযোজক পরিচালকদের আন্ডারে, আর সেখানে নাকি মদের আড্ডা, নারীর আড্ডা, মাদক ব্যবসা হয়। ভাই কি শুনতেছি এগুলো! বাংলাদেশের এত বড় একটা জায়গা, একটা সরকারি KPI ভুক্ত জায়গা, যেখানে মদ, নারী, জুয়া, মাদক এগুলো হয় সরকারি একটা জায়গার ভিতরে, মানে কিভাবে সম্ভব? এতদিন ধরে হয়ে আসতেছে, কিভাবে হয়ে আসতেছে? সম্প্রতি পীরজাদা হারুন একটা বক্তব্য দিছে ভিডিও বার্তার মাধ্যমে, এক সাংবাদিকের কাছে শেষ বলছে এই ধরনের কথাবার্তা যে এফডিসি তে এই ধরনের অপকর্ম হয়। তো যেই জায়গা থেকে আপনি আপনার রিজিক তৈরি করছেন, যেই জায়গা থেকে আপনি আপনার বাচ্চাদের পরিবারের খাবার ভরণ পোষণের টাকা আয় করছেন, সেই জায়গাটাকে এইভাবে নোংরা করার মানে মানসিকতা কিভাবে তৈরি হয়? সে পীরজাদা হারুন সাহেব নাকি বললেন যে তিনি একবার এক মুভমেন্টের মাধ্যমে এইসব সমস্ত রুম দখল মুক্ত করেছে, তারপরেও নাকি সোহানুর রহমান সোহান সাহেব উনি মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করুক, সে নাকি সেই অবস্থায় পীরজাদা সাহেবের কাছে বলছে আমার 5টা রুম যেন থাকে, বলেন সোহানুর রহমান সোহান। তাইলে অন্যান্য পরিচালকরা এই যে এরা কিভাবে, একটা কথা, একটা প্রশ্ন জেগে যায় এখন সবার মনে, যে একটা পরিচালক বছরে একটা সিনেমা করে, বছরে কোনো কোনো পরিচালক 15-20 বছর ধরে সিনেমা করছে না, তাহলে এই সমস্ত পরিচালকের আয়ের উৎসটা কি? দেখেন আজকে যে কন্টেন্টটা করছি খুবই খুবই একেবারে সিক্রেট কিছু বিষয় নিয়ে আলাপ করছি, এই বিষয়গুলো নিয়ে সচরাচর কোনো কন্টেন্টে আলাপ হয় না। আমার কাছে একজন প্রত্যক্ষদর্শী কয়েকদিন আগে ফোন দিছে, তিনি কয়েকজন বড় বড় পরিচালক যারা গত 30 বছর ধরে সিনেমা বানায় না, 15-20 বছর ধরে সিনেমা বানায় না, তাদের নাম বলেছে। তারা এই গত 15-20 বছরে আওয়ামী লীগের বড় বড় নেতার কাছে বিভিন্ন নায়িকাদের সাপ্লাই দিয়ে জীবিকা নির্বাহ করে আসছে, এবং সেই সকল নায়িকারা এই সকলের পরিচালকের কাছে জিম্মি, কারণ তাদের নথি তাদের কাছে আছে। তো তাদের কথা মতোই ওই সমস্ত নায়িকারা উঠা বসা করে। গত কয়েকদিনের মধ্যে যে সমস্ত নায়িকাদের আপনারা বিভিন্ন ফাঁস হয়ে যাওয়া সংবাদ পেয়েছেন, সেই সমস্ত নায়িকারাও কিন্তু এই সমস্ত পরিচালকের কাছে জিম্মি। এখন আপনি আমার কাছে হয়তো জানতে চাইবেন, ভাই সেই পরিচালকের নামটা বলেন। আমি একটা ছোট্ট স্ট্যাটাস আমাদের এই সময়ের একজন নায়কের, এই সময়ের এই লাস্ট জেনারেশনের একজন নায়কের, যে এফডিসি তে রেগুলার সিনেমা করে, বিভিন্ন নাটকেও তাকে দেখা যায়, বিজ্ঞাপনেও তাকে দেখা যায়, ভালো ভালো কাজ করছে, সাইফ। সবাই তো আর সব কথা বলে না পরিষ্কার করে, কারণ সেখানে নিজেদের ইনভলভও বেরোয় আসবে বললে। তো যে আসলে এই কর্মকাণ্ডের ভেতরে নাই, সেই শুধু এই কথাটা বলতে পারে, বলার সাহস রাখতে পারে, কারণ যদি তার এই ধরনের কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা থাকে তাহলে অন্যরা সেই বিষয়টা লিক করে দিবে, যে খুব তো বড় বড় কথা বলো আর তুমি তো এই ধরনের কথা বলো। তো সেই সাইফ খান, তার একটা স্ট্যাটাস আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। সাপ্লাই শিল্পের সাথে জড়িত আমার সহকর্মী নায়ক ভাই বন্ধুদেরও আপনারা ভুললেন না প্লিজ। ফোনের রেকর্ড, চ্যাটিং বা অনেকের অনেক কিছু তো অবশ্যই মনে আছে আপনাদের। নতুন করে জামা জুতো ঘড়ির দাম জিজ্ঞেস করেন, ডিগবাজি দিয়া পালাইতে দিয়েন না, এইবার সামনে পিছে সব দিক দিয়াই নিজের কর্মক্ষেত্রটা পরিষ্কার করেন প্লিজ, এই টাকা আপনার পরিবার খায়। কিন্তু বলছিলাম সাইফ খানের সেই স্ট্যাটাসের কথা, যেই স্ট্যাটাসে সে বলতে চাইছে সাপ্লাই শিল্পের সাথে জড়িত আমার সহকর্মী নায়ক ভাই বন্ধুরা, যে সমস্ত নায়করা সাপ্লাইয়ের কাজে জড়িত, সাপ্লাই মানে সোজা বাংলায় বলি যে সাপ্লাই মানে হচ্ছে যে একটা নায়িকাকে একটা লোকের কাছে সে পাঠাবে, সেখান থেকে সেই নায়িকা কিছু টাকা পাবে, যেই নায়ক ভাই পাঠাচ্ছে সেই নায়ক ভাইও কিছু টাকা পাবে, এতে করে দুইজনেরই ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ফেপে বড় হবে। তো যেই ভাইয়ের কাছে পাঠাবে সেখানে গিয়ে সেই নায়িকা কি করবে সেটা আপনারা জানেন, এটা আবার খুলে বলার কিছু নাই।
তো এই যে নায়ক ভাইয়েরা যারা এই কর্মে জড়িত তাদেরকে কেউ ভুলেন না, সে সরাসরি সাইফ খানকে হয়তো জিজ্ঞেস করলে দু একজনের নাম সে সরাসরি বলতে পারবে, আকার ইঙ্গিতে আবার কয়েকজনের নাম সে বলেও দিয়েছে। সেটা আপনারা একটু মিলাই নেবেন যে যাদের কল রেকর্ড গত কয়েক বছর আগে কল রেকর্ডে প্রকাশ হয়ে গেছে, আপনারা জানেন আমাদের একজন হিরোর ফোন রেকর্ডে একজন নায়িকার সঙ্গে একজন মন্ত্রীর কথোপকথনের রেকর্ড বের হয়ে গেছে। তো এমন একজন হিরো যদি এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয় তাহলে কি অবস্থা এমডিসির নায়ক ভাইদের? তো সাইফ খান নিশ্চয়ই তার মানে সেই গার্ডসটা আছে, এই স্ট্যাটাস সে দিয়েছে, সে নিশ্চয়ই এটাকে সে ডিফেন্ডও করতে পারবে। তাকে যদি কেউ জিজ্ঞেস করে সে নিশ্চয়ই প্রমাণসহ বলে দিতে পারবে এই যে ঘড়ির দাম, জামার দাম, জুতার দাম, মানে এই ধরনের বিষয়গুলো আস্তে আস্তে, এখন এখন তো স্বাধীন দেশ, তাই না, সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে। তো কে সাপ্লাই দিয়ে টাকা কামাইছে আর কে সিনেমা করে টাকা কামাইছে, তার ফোন রেকর্ড, ঘড়ি, জুতা, জামার দাম আর সিনেমার দাম, এই সমস্ত হিসাব করলেই বের হয়ে যায়। তো যতদিন পর্যন্ত চলচ্চিত্র থাকবে ততদিন পর্যন্ত এই জিনিসটাও থাকবে। দেখেন আমাদের এই জিনিসটা একবারে সমূলে উৎপাটন করাটা সম্ভব হবে না কোনোভাবেই, সারা ওয়ার্ল্ডে এটা আছে, সারা ওয়ার্ল্ডে এই জিনিসটা আছে, কিন্তু অনেক সীমিত পর্যায়ে আছে, বা অনেক আছে না একটা যে লিমিটের মধ্যে বা একটা একটা সীমাবদ্ধতার ভিতরে থাকে। ভারতে যে বলিউডে যে এটা হয় না তা না, হলিউড বলেন, বলিউড বলেন, টালিউড, টলিউড বলেন আর ঢালিউড বলেন, সব জায়গায় এই কাজ হয়, কিন্তু এত ব্যাপকভাবে হয় না যে আসলে শিল্পটাই থাকে না। আপনারা দেখেন বলিউডে যদি ওইটাও হয় তাদের শিল্পের চর্চাটাও হয়, তাদের সিনেমার মান দেখেন মানটা কোথায়, আর আমাদের দেশে সিনেমার মানটা দেখেন, আমাদের দেশের সিনেমার মান কোথায় নেমে গিয়েছিল। কিছু এই নিউ জেনারেশনের ডিরেক্টর, কিছু মিডিয়া থেকে আসে কয়েকজন ডিরেক্টর, এরা যখন সিনেমার হালটা ধরলো তখন এসে আমাদের সিনেমার মানটা নিয়ে আমরা কথা বলতে পারছি। আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে শাকিব খানের সিনেমার মান নিয়ে মানুষ নাক সিঁটকাত, আর আজকেই তারা শাকিব খানের সিনেমা নিয়ে গর্ব করে, শাকিব খানের সিনেমা নিয়ে প্রশংসা করে। এই 5-10 বছরের মধ্যে শাকিব খানের পার্থক্যটা কি হয়েছে প্রশংসা করার মতো? অনেকগুলো পার্থক্য হয়েছে, তার মধ্যে মেজর পার্থক্যটা কিন্তু পরিচালকের পরিবর্তন। সেই যদি বদিউল আলম খোকনের কথাই ধরি, ধরেন এই বদিউল আলম খোকন যাকে দিয়ে শাকিব খান 25-30টা হিট, সুপারহিট, ব্লকবাস্টার ছবি দিয়েছে, এই বদিউল আলম খোকনকেই শাকিব খান বয়কট করে দিয়েছে ডিউ টু তার স্ট্যান্ডার্ড। শাকিব খান এখন গ্র্যাব করেছে রায়হান রফিদেরকে, ইমলাস সাহেবদেরকে। তাহলে এই যে সিনেমার যে মান উন্নয়ন হইল, কথায় আছে যে আগের হাল যেদিকে যায় পরের হাল সেদিকে যায়, তাহলে ডিরেক্টর যদি ঠিক না থাকে, ডিরেক্টর যদি আপ টু ডেট না থাকে, ডিরেক্টর যদি স্কিল্ড না থাকে, তাহলে সিনেমার মান নিয়ে কিভাবে কথা বলবো? আগে তো মানসম্পন্ন ডিরেক্টর হইতে হবে। আমি বলছি না অতীতে যারা ডিরেক্টর ছিলেন তারা মানসম্পন্ন না, তারাও মানসম্পন্ন ছিলেন, অতীতের জন্য ছিলেন, বর্তমানের জন্য না, বর্তমান প্রেক্ষাপটের জন্য দাদু আরো অনেক কিছু শিখতে হবে, আরো অনেক কিছু জানতে হবে, নিজেরা আপডেট করতে হবে। এই আপডেটের জায়গাটাতেই কিন্তু আমাদের সরকারও ধোকা খাইছে। এই জেনারেশন কি চায়, এই জেনারেশনের মস্তিষ্কে কি খেলা করে, এই জেনারেশনের ডিমান্ড কি, কি দেখতে চায়, এই আপডেটের জায়গাটাতেই আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা যেরকম ধরা খাইছে তেমনি ওই পুরনো অনেক পরিচালক ধরা খাইয়ে গেছে, তারা এই জেনারেশনের ডিমান্ড বুঝতে পারে নাই। তেমনি অনেক পুরনো নায়কটাকেরাও ধরা খাইছে, কারণ তারাও এই জেনারেশনের সঙ্গে নিজেদেরকে আপডেট করতে পারে নাই। একটা হিরোকে নিয়ে আমি এক্সাম্পল দিই, অনেক পুরনো হিরো এখনো পর্যন্ত সে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছে, অক্ষয় কুমার। সে ওই যে তার ক্যারিয়ার শুরু থেকেই পর্যন্ত সে কিন্তু নিজেকে প্রতিনিয়ত আপডেট করে আসতেছে,
অক্ষয় কুমার তো বোম্বের ভাই, আমাদের দেশের একজন হিরো তো আছে, তারে নিয়েই যুদ্ধ নেই শাকিব খান। সেও কিন্তু এই গত 4-5 বছরে নিজেকে আকাশ পাতাল আপডেট করে ফেলছে। তার পোশাক আশাক, চলন বলন, মেকআপ, কথা বলার ধরন, অভিনয়ের স্টাইল, সবকিছু, গল্প, পরিচালক নির্বাচন, এভরিথিং সে আপডেট করে ফেলছে। তাহলে বাজারে টিকে থাকার জন্য আসলে দরকার হচ্ছে নিজেকে আপডেট করা, এর কোনো বিকল্প নাই। আর এই আপডেটের পর্যায়ে গিয়ে যখন এই এফডিসিতে বসে এই মদ খাওয়া নিয়ে এবং নারী ব্যবসা নিয়ে যারা পড়ে থাকবে, নিজের কাজে মনোযোগ না দিয়ে তারা আসলে শুধুমাত্র পেছনে যেতে থাকবে। ওই যে বারবার একটা কথাই আসতেছিল যে এফডিসির ডিরেক্টররা পারে না কেন, ভাই আপনারা যদি এই মদ নারী আর মাদক নিয়ে 120টা রুম দখল করে বসে থাকেন তাহলে এফডিসি থেকে ভালো সিনেমা আসবে কোথেকে? সেখানে একটা স্ক্রিন থাকা দরকার ছিল, যে স্ক্রিনে দেশ বিদেশের সিনেমা দেখানো হবে, সেটা নিয়ে ডিসকাশন হবে, সেটা নিয়ে ডিবেট হবে, নিজেদের মধ্যে আড্ডা হবে, সেটা হয় নাই। হইছে 120টা রুমের দখলদারি আর বদদারির একটা মাদক ব্যবসা, একটা কি একটা বাজে অবস্থা, বলতেও খারাপ লাগছে। যাই হোক, নতুন দেশ, নতুন বাতাস, নতুন স্বপ্ন, এই সমস্ত কিছু ধুয়ে মুছে নতুন করে এফডিসিকে আবার সাজাইতে হবে। তবে আজকে সাইফ খানেরা যেহেতু আওয়াজ তুলেছে, আজকে পীরজাদা হারুন যেহেতু ভয়েস রেজ করছে, এইভাবে আস্তে আস্তে আরও আওয়াজ উঠবে, আরও ভয়েস রেজ হবে, আমাদের এফডিসির মান উন্নয়ন হবে, সেই দিনের অপেক্ষায় রইলাম।